প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পঞ্চম প্রয়াণ দিবস বুধবার আর এদিন এক অভিনব দৃশ্যের সাক্ষী হল তার স্মৃতিসৌধ সদৈব আটল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি এদিন এনডিএ শরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যেন দলের অন্যতম প্রয়াত নেতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সমাধিস্থল থেকে বিরোধী শিবিরে পাল্টা জোট বার্তা দিল এনডিএ তবে এনডিএ সদস্যদের মধ্যে বিরোধী শিবিরের অন্যতম মুখ জেডি প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও দেখা যায় সদৈব আটালে এদিন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধ সাদৈবা আটলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার স্পিকার ওম বিড়লা এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিজেপি নেতৃত্ব ছিলেন পাশাপাশি যারা সদ্য এনডিএ জোটে গিয়েছেন যেমন এনসিপি ছেড়ে আসা প্রফুল্ল প্যাটেল অজিত পাওয়ার হিন্দুস্থান আওয়া মোর্চার প্রধান জিতেন রাম মাঝি ছিলেন আবার আপনা দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়নের প্রধান সুদেশ মাহাতো ন্যাশনাল পিপলস পার্টির সাংসদ আগাথা সাংমা তামিল মানিলা কংগ্রেসের প্রধান জি কে ভাসানকেও সদেব অটলে দেখা যায় এছাড়া জেডি প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও এদিন প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সদৈব আটালে যান প্রাক্তন প্রধানমন্ত্রীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতেও সদৈবা আটাল স্মৃতিচারণের জন্য এদিন বিজেপির তরফে এনডিএ জোটের সমস্ত দলকে অফিসিয়ালি আমন্ত্রণ জানানো হয়েছিল যা আগে কখনো আমন্ত্রণ জানানো হয়নি স্বাভাবিকভাবেই এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ ইতিহাস ঘাঁটলে দেখা যায় সমভাবাপন্ন দলের পাশাপাশি বিরোধীদের এক ছাদের নিচে এসে সম্মিলিতভাবে কিভাবে সরকার চালাতে হয় সেটা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দেখিয়েছিলেন এদিন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত শরিকদের বাজপেয়ীর স্মৃতিচারণ মঞ্চে আমন্ত্রণ জানিয়ে অটলের স্মৃতিসৌধ থেকে গুরুর পথ অনুসরণে চেষ্টা করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ বিরোধী শিবির ইন্ডিয়া জোটকে বিশেষ বার্তা দিতে এবং নিজেদের ওজন বুঝে নিতে এদিন বিজেপি সাদে আটাল মঞ্চ বেছে নেন বলে মনে করছে রাজনৈতিক মহল যদিও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন অটল যে কোটি কোটি হৃদয় করেছেন বেশ কয়েকটি প্রজন্ম তার থেকে অনুপ্রাণিত হয়েছিল একই সঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি জোটের সংখ্যা বেড়েছে আমরা সকলে একসঙ্গে কাজ করছি আমরা একসঙ্গে নির্বাচনে লড়াই করব এবং প্রধানমন্ত্রী মোদী জিতবেন রিপোর্ট আর নিউজ